আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين في شان حبيبه ومحبوبه تعظيما له وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة الله عليكم صلاة يا رسول الله عليكم فر پتن مارا یا نبی دل ہوا غم سے دو پارا یا نبی صلات یا رسول اللہ بابا رحمان اپنارا جارا بوشے چھین বা দাঁড়িয়েছেন আপনারা বসেছেন কার মহব্বতে? আর একটু জোরে বলেন, নবীর মহব্বতে। আল্লাহর কাছে কোটি কোটি গুণ শুকরিয়া। আল্লাহ যে আমাদেরকে বাছাই করে 18,000 মাখলুকাতের ভিতরে সৃষ্টির সেরা মানুষ হিসেবে আল্লাহ আমাদের তৈরি করেছেন, ঠিক কিনা? আল্লাহ যদি চাইতো আমাদেরকে গরু গাধাও বানাইতে পারত। ঠিক এই প্যারাসিটামল ট্যাবলেট উন্দু উন্দু টি করো আল্লাহ যদি চাইতো আমাদেরকে জীব জানোয়ার কুকুর বিড়াল জঙ্গলের পশু পাখি গাছপালা তরুলতা বানাইতে পারত, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কত বড় দয়া, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। আবার কত বড় দয়া, শ্রেষ্ঠ মানুষের ভিতরে এক নাম্বার মুসলমান বানিয়েছেন। সৃষ্টির ভিতরে আমরা কয় নাম্বার?
আবার মানুষের ভিতরে যত জাত আছে সার 4000 ধর্ম পৃথিবীতে আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা জুম্মা সাম্মা আরি ডোম মুসর মুসলমান ইহুদি আছে কি নাই? সার 4000 জাতির ভিতরে এক নাম্বার যারা তারা মুসলমান। আল্লাহর কত বড় দয়া আমাদেরকে এক নাম্বার জাতি বানিয়েছে। আবার মানুষের ভিতরে কোটি কোটি করোড় করোড় মানুষের ভিতরে আল্লাহ কিছু মানুষ বাছাই করেছেন আল্লাহর বন্ধু যারা ইমানদার, আবার কিছু মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে, ঠিক কি না? আল্লাহর কত বড় দয়া, এতগুলি মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে ইমানদার বানিয়েছেন। আমরা কি তাহলে পৃথিবীর মধ্যে এতগুলি ধর্ম থাকতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহর কত বড় দয়া আমাদেরকে এক নাম্বার ধর্মের মানুষ বানিয়েছে। আল্লাহর কোটি কোটি নবী রসুল দুনিয়াতে এসেছেন, 1,24,000 2,26,000 মতান্তরে 3,36,000 পয়গম্বর, ঠিক কি না? ঠিক। সমস্ত নবীদের ভিতরে এক নাম্বার কে? পাশাপাশি 104 কিতাব আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, ঠিক কিনা? 104 কিতাবের ভিতরে এক নম্বর যে কিতাবের স্থান, ওই কিতাবের নাম আমরা এক নাম্বার, মানুষের ভিতরে আমরা এক নাম্বার, নবী পেয়েছে আমরা এক নাম্বার, জাত পেয়েছে আমরা এক নাম্বার, ধর্ম পেয়েছে আমরা এক নাম্বার, কিতাব পেয়েছে আমরা এক নাম্বার, নবী পেয়েছে আমরা এক নাম্বার, স্রষ্টা পেয়েছে আমরা এক নাম্বার। এত কিছু পাওয়ার পরেও তারপরে স্রষ্টার শুকরিয়া যদি আদায় না করেন আল্লাহকে কি জবাব দিবেন? কেয়ামতের ময়দান একবার চিন্তা করে দেখেন কি জবাব দিবেন। আসলে দত আগে সাইজি ছিল, ইয়া নাতিকে বেতার লো খেলা দি ওয়াজ ইয়ান মারতন না মানুষ খেয়ে নবু ই নায়ক যা চা বেসা করিলি ইন বহুত মূল্যবান সময় আলহামদুলিল্লাহ হন না। এই প্রোগ্রাম এগুলি করার জন্য আমি দুবাইয়ের প্রোগ্রাম ফেলে চলে আসছি, দুবাইতে গেছিলাম 9 দিনের জন্য গেছিলাম, 18টা প্রোগ্রাম ছিল, 14টা করতে পারছি আর বাকি 4টা করতে পারিনি, চলে আসছি দুবাইতে এই 16 তারিখ আসছে। তো যাই হোক, বলতে চেয়েছিলাম আমরা মানুষ কয় নাম্বার? এক নাম্বার। সব আমরা যদি এক নাম্বার কিন্তু নিজেকে ব্রেন করেন আমরা বাস্তবতায় কাজে করব না বা কয় নাম্বার? দুই নাম্বার হলে তো মানতাম, নাম্বারই নাই। দুর্নীতিবাজের ভিতরে মুসলমান আমরা এক নাম্বারে পড়ে যায়, সিটিং এর ভিতরে এক নাম্বার পড়ে যায়, চুরির ভিতরে এক নাম্বার পড়ে যায়, বাটপারির ভিতরে এক নাম্বার পড়ে যায়, ফাঁকিবাজির ভিতরে এক নাম্বার পড়ে যায়, মাফে কম দেওয়ার ভিতরে এক নাম্বার পড়ে যায়, দুধে ফানি মিশনের ভিতরে এক নাম্বার পড়ে যায়, খাবার ভেজাল করার ভিতরে এক নাম্বার পড়ে যায়, একজন মুসলমান আর একজন মুসলমানকে জিম্মি করে আদায় করে সাদা আদায় করার ভিতরে এক নাম্বার পড়ে যায়, ঠিক কিনা বলেন? জবাব কি দিবেন? এই হায়াত দিয়েছেন কে? আল্লাহ। হায়াত দিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ হায়াত দিয়েছেন নিজেকে নিজে প্রশ্ন করেন ওই আল্লাহর জন্য কতটুকু সময় আপনি ব্যয় করেছেন? আল্লাহ বলে আমি বান্দা বানিয়েছি,
আমি মানুষ বানিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য। কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। লিয়াবুদুনার তাফসীরের মধ্যে বলতেছেন আই লিয়ারিফুন, আমি মানুষ বানিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য এবং আমাকে চিনার জন্য। সুবহানাল্লাহ, ঠিক কি না বলেন? ঠিক। সত্যিকারের যারা মানুষ তারা চিনেছে, সত্যিকারের মানুষ যারা তারা আল্লাহর ইবাদত করে। কথা কন না কেন? ঠিক। যারা সত্যিকারের মানুষ আল্লাহকে চিনেছে তারা গোসুল আজম হয়েছে। যারা আল্লাহকে বুঝেছে তারা শাইনজাসিরি গুট হয়েছে। যারা আল্লাহকে পেয়েছে তারা আমানত শাহ হয়েছে। যারা আল্লাহকে চিনেছে তারা গৌসুল আজম মেজবান নারী হয়েছে। যারা আল্লাহকে বুঝেছে তারা হুজুর আল্লামা আওলাদ রাজুল তৈয়ব শাহ হয়েছেন। যারা আল্লাহকে চিনেছে তারা হযরত আকবর শাহ হয়েছেন। যারা আল্লাহকে চিনেছে তারা সাহাবাই কেরাম হয়েছেন। আল্লাহ বলে বান্দা এত নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ তোদের ডিউটি দিয়েছি, অন্তত বেশি না পারলেও ডেইলি পাঁচ ওয়াক্ত আমি আল্লাহর নামে একটু সেজদা দিস। সুবহানাল্লাহ, কি দেস? সেজদা দিস। কার নামে? আল্লাহ। নিজেকে নিজে প্রশ্ন করেন, আমরা তো চাকরি করি, করেন না? জি। চাকরি যদি না করেন আপনাকে বেতন দিবে না? হ্যাঁ। কিন্তু স্রষ্টা কত বড় দয়াবান, কত বড় মেহরবান, পৃথিবীর কোন নজির নেই চাকরি না করলে বেতন দেয় না। কিন্তু আল্লাহ বলে তুই আমাকে না ডাকলে আমি তোর রিজিক ঠিকিয়ে দিই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, গরু বলেন, ছাগল বলেন, প্রত্যেকটা সৃষ্টির রিজিক কে দেয়? আল্লাহ। আল্লাহ কি কোনোদিন বলেছে এই মবন্দা তুই তো আমার জীবনে ডাকস না আমি তোর রিজিক বন্ধ করে দিব? দিয়েছে না? আল্লাহ বলে বন্দা রিজিক দেব আমার কাজ, হায়াত দেব আমার কাজ, তোকে বাঁচিয়ে রাখা আমার কাজ, আমাকে ডাকা না ডাকাটা তোর কাজ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার কাছে যেদিন আসবি সেদিন আমি তোর কাছে হিসাব নেব। রিক্সাওয়ালা ভাড়া যাবেন, 10 টাকার ভাড়ায় 20 টাকা চাইলে তাকে মারধর করেন, খারাপ বকাবকি করেন। কিন্তু একবার দেখেন তো আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছেন কতগুলি নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, فبأي آلاء ربكما تكذبان. চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে অগ্রিম দিয়ে রেখেছে, যাহা তুমি চাও নাই, না চাওয়ার পরেও এত নিয়ামত বন্দা তোমাকে দিয়েছি, আমার কোন কোন নিয়ামতের স্বীকার করবা? দুনিয়ার নিয়ামতের কথা বাদ দিয়ে দিলাম, আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে তখন বুঝবেন। যার কাছে চোখ নাই তাকে জিজ্ঞেস করো, বাবা চোখ কত বড় নিয়ামত। যার কাছে হাঁটু নাই তার কাছে জিজ্ঞেস করো, বাবা পা কত বড় নিয়ামত। যার কাছে হাত নাই তার কাছে জিজ্ঞেস করো, ভাই হাত কত বড় নিয়ামত। যার কাছের মধ্যে কান নাই তার কাছে জিজ্ঞেস করো, কান কত বড় নিয়ামত। যার কাছে ব্রেন নাই তার কাছে জিজ্ঞেস করো, জ্ঞান কত বড় নিয়ামত। যার কাছে কিডনি নাই তার কাছে জিজ্ঞেস করো, কিডনি কত বড় নিয়ামত। আল্লাহ বলে বন্দাইয়া তো নিয়ামত তুরে দিয়েছি, কোন কোন নিয়ামতের স্বীকার করবা? ঠিক কিনা বলে? একটা কিডনি যদি আপনার নষ্ট হয়ে যায় সারা বাংলাদেশ ঘুরবেন, সারা বিশ্ব ঘুরবেন, আপনাকে কেউ কিডনি দিবে না। যদিও কাউকে দেয় বলে আমাকে 20 লক্ষ টাকা দিতে হবে, 50 লক্ষ টাকা দিবে, 1 কোটি টাকা দিতে হবে, 1 কোটি টাকা দিয়ে কিডনি কিনবেন, তারপরও আপনার আল্লাহর দেওয়া যে কিডনি তার লোকের সামঞ্জস্য ছিল হবে না।
তার সাথে ম্যাচিং হবে না। আল্লাহ বলে বন্দারে পঞ্চাশ লক্ষ টাকা যদি একটা কিনতে কিনতে লাগে, আমি তোর দুইটা কিনে দিয়েছি, চাই নাই বিনিময় চাই নাই। একটা চোখ যদি কোটি টাকা খরচ করে পাওয়া যায় না, আমি তোর দুইটা চোখ বিনামূল্যে দিয়েছি। একটা হাত যদি বেগা যায়, কোটি টাকা খরচ করলেও হাত পাবেন না। আল্লাহ বলে বন্দা তোর দুই হাত আমি বিনা হিসাবে, বিনা পরিশ্রমে, বিনা বেতনে, বিনা টাকায় তোকে দিয়ে দিয়েছি। একটা নাক যদি বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে দৌড়াই, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান, তাড়াতাড়ি আমার নাকের মধ্যে ড্রপ লাগাইয়া দেন, ডাক্তার আমার নাক বন্ধ হয়ে গেল, কোন দিন আরেকটা জানি বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে বন্ধ আমি তোর দুইটা নাক দিয়েছি, একটা কান যদি বন্ধ হয়ে যায়, লক্ষ কোটি টাকা খরচ করবেন, একটা কান ফিরে পাবেন না। আল্লাহ বলে না চাইতে তোর দুইটা কান দিয়েছি, আমি এত সুন্দর করে তুই মানুষটারে বানিয়েছি, এত সুন্দর মানুষ বানার পরে আমি শুধু বলে চিল্লালি আবুদুন, ও বান্দা বেশি না পারলো আমাকে একটু সেজদা দিস। আমরা কত বড় মূর্খ, আমরা কত বড় অলস, আমরা কত বড় অভিমান মানুষ হতে পারে একবার ভেবে থাকুন। 300 টাকা পরিশ্রমিক পাই, 500 টাকা মাইনা পাওয়ার কারণে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত মানুষের ঘরের মধ্যে চাকরি করি, রাজমিস্ত্রি কাম করি, রিক্সা চালা ঠেলা গাড়ি চালাই, মাত্র সারাদিন পরিশ্রম করে 500-600 টাকা বেতন পাওয়া যায়। আল্লাহ বলে বন্দা আমার না ডাকার আগে তুই যখন মায়ের পেটে ছিলি, তখন তুই তো আমার জীবনও ডাকো, তার সময় আমি তোর নিয়ামত গুলি বিনে হিসেবে দিছি। আল্লাহ তোমার দয়া তোমার মায়া কেমনে বলিব, তোমার দয়া তোমার মায়া কেমনে বলিব, তোমার নামে ডাকব মোরা কেমনে শুনাইব, বলেন তোমার নামে ডাকব মোরা কেমনে শুনাই। পাপি তাপি অপরাধী আমরা গুনাগার, বল না পাপি তাপি অপরাধী আমরা গুনাগার, যত পাপ করি নাই আমরা তোমার বান্দা, যত পাপ করি না আমরা তোমার বান্দা, আখেরি নবীর মায়া আখেরি নবীর মায়াই করে দিও মা, তোমার দয়া তোমার মায়া কেমনে ভুলিব। সুবহানাল্লাহ, বলেন না আল্লাহ কত বড় নিয়ামত আমাদের দিয়েছেন, তারপরেও খবর না, ঠিক কিনা বলেন? ঠিক, কথাগুলো কি মিথ্যা? একবার চিন্তা করেন না, আল্লাহ তো চাইলে আপনাকে বাঁকা বানাইতে পারত, আল্লাহকে চাইলে গুরু তো বানাইতে পারত, এত রহম আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ। এত কিছু দেওয়ার পরে আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন, বান্দা আমার একটু সেজদা কর। আল্লাহ সেজদাটা কেন দিলা, নামাজ কেন দিলা? আল্লাহকে বান্দা রে আমার কোনো বান্দা যদি পৃথিবীর জমিনে যত বড় অন্যায় করেন, আপনি যত বড় ভুল করেন, যত বড় সমস্যা করেন, আপনার মার কাছে যদি ভুল করেন, অন্যায় করেন, সন্তান যদি গিয়া বলে মা আমি ভুল করছি, কথা কন মা কানে ধরলাম আর করতাম না, কথা কন এখানে ছাত্র যদি ক্লাসের মধ্যে পড়া না শিখে, হুজুর জিজ্ঞেস করার আগে যদি বলে হুজুর কানে ধরলাম আজকের জন্য মিস হয়ে গেছে আর হবে না মাফ চাই, হুজুর কি করবে? মাফ করে দেবে, হয়তো মাফ করতেও পারে নাও করতে পারে। আল্লাহ বল বন্দা তোদের নামাজ কেন দিছি জানোস, সারাদিন যত অন্যায় করবি কর, যত ভুল করবি কর, তুই যখন মুয়াজ্জিন আজান দিবি, আজান দেওয়ার পরে মসজিদে গিয়া
খান বরাবর হাত তুলে যখন বলি আল্লাহু আকবার নওয়াইত ওয়ান সুল্লিয়ালিল্লাহি তাআলা রাকাত সালাতের ফজর বা যোহর বা আসর যেই ওয়াক্ত নামাজ হোক খান বরাবর হাত তোলা আল্লাহু আকবার খান বরাবর হাত তোলার সাথে সাথে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো ও ফেরেশতারা দেখ আমার বান্দা সারা দিন পরিশ্রম করে আরামের বিছানা না ঘুমাইয়া কানের মধ্যে ধরেছে কানে ধরলে দুনিয়ার মানুষ যদি মাফ করে দিতে পারে আমি আল্লাহ কেন পারবো না আমার বান্দার জীবনের গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম এদিন আমি একটা ফেসবুকে দেখলাম কথাটা এক বড় পয়সাওয়ালা কোটি কোটি টাকার মালিক ওনাকে আমাদের চট্টগ্রাম হাসপাতালের মধ্যে আইসিইউর মধ্যে ঢুকানো হলো আইসিইউ বলে না আইসিইউতে উনি আইসিইউর মধ্যে ছিল 13 দিন কয়দিন কয়দিন 13 দিন ওনার বিল এসেছে প্রায় 12-13 লক্ষ টাকা 12-13 লক্ষ কথা বলেন না কেন 12-13 লক্ষ চট্টগ্রামে একটা মেডিকেলের মধ্যে ছিলেন কথাটা খেয়াল করবেন ফেসবুকে দেখছি সেটা ভুলে গেছিলাম হঠাৎ করে মনে পড়ছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ তখন ওনাকে যখন ওনার বিলের কাগজটা দেওয়া হলো ভাই যা আপনার 13 দিনের বিল এই উনি কাগজটা দেখলেন কোটি কোটি টাকার মালিক টাকার কোনো অভাব নাই টাকার কি নাই অভাব নাই উনি কাগজটা দেখে হাওত মাত করে চিৎকার দিয়ে আর কান্নাকাটি আরম্ভ করছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নিয়মন ভাবে কাঁদতেছেন ছোট মাসুম বাচ্চাকে মারলে যেরকম হাওত মাত করে চিৎকার করে আল্লাহ মা আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও মন বাবু উনি চিৎকার করে করে কাঁদতেছেন চোখের পানি দাঁড় দাঁড় করে ছেড়ে দিয়েছেন চোখের পানি পড়ে আর কান্দে একজন লোক জিজ্ঞেস করে ভাই যান আপনি কাঁদতেছেন কেন আপনি কি বিল দেখে ভয় পেয়ে গেলেন এতগুলি টাকা দেখে আপনি কি কাঁদতেছেন লোকটা বলে বাইরে আমি হাসপাতালের বিলের জন্য আমি কান্দি না টাকার জন্য আমি কান্দি না এই 11-12-15 লক্ষ টাকা আমার চোখের পুলকের মধ্যে চলে যায় আমি বহু বন্ধু বান্ধবকে নিয়ে এত টাকা নাস্তা করেছি আমি টাকার জন্য কান্দি না বলে আপনি কান্দান কেন বেশি হয়েছে নাকি না বিল কমাইয়া দিব শিল্পপতি ডাক দেওয়া বাইরে আমি টাকার জন্য কান্দি না আমার একটা বুঝ চলে আসছে আমার একটা ব্রেইনের মধ্যে চিন্তা চলে আসছে আমার ব্রেইনে একটা কথা লেগে গেছে আল্লাহর দরবারে জিজ্ঞেস করলাম আল্লাহরে ও আল্লাহ আমার ব্রেইনের মধ্যে কথাটা ঢুকে গেছে কি কথা ঢুকছে আল্লাহ 13 দিন আইসিইউর মধ্যে ছিলাম 13 দিন হাসপাতালে ছিলাম আমি নিঃশ্বাস নিতে পারি নাই দুনিয়ার মেশিন দিয়ে আমাকে নিঃশ্বাস দিয়েছে 12-13 লক্ষ টাকা 15 লক্ষ টাকা বিল হয়েছে আল্লাহ 13 দিনে যদি আইসিইউর বিল 13 লক্ষ হয় 13 দিনে যদি 15 লক্ষ টাকা বিল হয় আমি মারপেট থেকে পড়েছি আজকে আমার বয়স 70 বছর কতগুলি আবাস কতগুলি নিঃশ্বাস কতগুলি বাতাস তোমার জমিন থেকে আমি নিয়েছি আল্লাহ মার পেট থেকে পড়েছি কারো বয়স 50 বছর কারো বয়স 60 বছর কারো বয়স 30 বছর কারো বয়স 10 বছর কারো বয়স 20 বছর আল্লাহর 13 দিনে যদি এত লক্ষ টাকা বিল হয় মায়ের পেট থেকে বসে এই পর্যন্ত কতগুলি নিঃশ্বাস কতগুলি বাতাস কতগুলি অক্সিজেন কতগুলি হাইড্রোজেন কত নিয়ামত আমাকে দিয়েছ আল্লাহ তোমার আদালতে তোমার বিচারে আমার কত বিল হয়েছে জীবনে তো 2 টাকা বিল দেয় নাই 13 দিনে 13 লক্ষ টাকা বিজেট হয় আমি 7 দিন পরে মসজিদে শুক্রবারে গিয়েছি তোমার ঘরের জন্য দান বাক্স এসেছে আমার 50টা টাকা দেওয়ার হুকুম হয় নাই ক্ষমতা হয় নাই পকেট ভর্তি টাকা 2 টাকা দিয়ে পিন ফিনিশ করে দিয়েছি একবার ভেবে দেখুন কত কোটি টাকা নিয়ামত আল্লাহ আমাদের দিয়ে
করছেন ঠিক কি দেব ভাবুন তো একবার একটু ভাবেন না ভুল বলছি কানে কথা শুনতেছেন কোনদিন টাকা দিয়েছেন? এত নিয়ামত আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন, আশ্চর্য হয়ে গেলাম। শুধু তো চিন্তার বিষয় কথা কেন এখানে, তারপর আমরা আল্লাহর রহমত আল্লাহর দয়া। অনেক মানুষ আছে, ভাই কেমন আছেন, না দহান না ভাই সুখে বহুত বিপদ আছি, হাইরে মানুষ। সেই জন্য বলছিলাম ভাই আল্লাহর দয়ার কোনো শেষ নাই। তুই যখন মার ফেডের মধ্যে ছিলি, তোর মা চিনে না, বাবা চিনে না, বন্ধু চিনে না, বান্ধবী চিনে না, যে মায়ের পেটে ছিল ওই মাও তোর চিনে না, ওই বাবা তোকে চিনে না, চোখে দেখে নাই, তোর লোকে কারো সম্পর্ক নাই, একমাত্র আমি দয়াবান খোদা চিন্তা করেছি, আমার বান্দাটা দুনিয়ার মধ্যে মায়ের পেটে দিয়েছি, সে কি খাবে, দুনিয়ার মানুষ খায় এটা খায় সেটা খায় ওইটা খায়, পেট খোদা নিবারণ করে, আমার বান্দাটা কি খাবে কিভাবে খাবে, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোর মায়ের নারের সাথে তোর নারটা এমন ভাবে ফিট করে দিয়েছি, এমন ভাবে লাগিয়ে দিয়েছি, তোর মা খায় আর তোর পেটের মধ্যে চলে যায়। আমি আল্লাহ আবার চিন্তা করলাম, বাচ্চাটার চোখ যখন ফুটেছে সে দুনিয়ার মধ্যে চলে আসবে, দুনিয়া সে আসার পরে ওই বাচ্চাটা তো নরম মানুষ, মুখের মধ্যে দাঁত নাই, কি খাবে কি অবস্থা হবে, গরম খেলে তো ঠুট চলে যাবে, ঠান্ডা খেলে তো ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হবে, বিভিন্ন রোগ আক্রান্ত হবে। আমি আল্লাহ কুদরতের মাধ্যমে তোর মায়ের বুকের মধ্যে এমন দুধের ব্যবস্থা করেছি, যেই দুধগুলি গরম নয় ঠান্ডাও নয়, একদিনের বাচ্চা, ছয় মাসের বাচ্চা, এক বছরের বাচ্চা, দুই বছরের বাচ্চা, তোর জন্য যেভাবে প্রয়োজন হয়, গরমের দিনে গরম, ঠান্ডার দিনে ঠান্ডা, গরমের দিনে ঠান্ডা, ঠান্ডার দিনে গরম, যেইভাবে তোর আরাম লাগে আমি কুদরতের মাধ্যমে মায়ের বুকে ব্যবস্থা করেছি। তারপরে দিয়েছি বালে খোয়ার পরে, তারপরে তোরা আমি আল্লাহর চিনলি না, আমি আল্লাহর দয়া বুঝলি না, প্রতিটা কদমে কদমে আমি আল্লাহর দয়া ছাড়া কিভাবে চলবি একবার ভেবে দেখে বলুন ঠিক কিনা বলে। আল্লাহ কত বড় দয়া, আজকে রাত্রের ঘুমাই ঘুম শুধু এই কথাটা চিন্তা করে, খোদার কসম এই কথাটা যদি আপনার ব্রেনে ঢুকাতে পারেন, আপনাকে দিয়ে চুরি, ডাকাতি, বাটপারি, সিটারি, রাহাজানি, দুর্নীতি কোনো কিছু হবে না। শুধু একটা কথা মাথার মধ্যে ঢুকাইতে হবে, যত কিছু করি আল্লাহ দেখে, কে দেখে আল্লাহ, কে দেখে আল্লাহ। কথায় কথায় এসে গেছে আমার গোসে পাক বরফের আব্দুল কাদের জিলানি, উনি যখন তিন বছর, কয় বছর, তিন বছর, যিনি দুনিয়াতে আসার সাথে সাথে রোজা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, যিনি দুনিয়াতে আসার সাথে সাথে রোজা, উনি বালে খাওয়ার পরে, এটা লম্বা আলোচনা, উম্মুল খার ফাতেমা বাবা বিয়াদবি দিবেন না, ফেললে একটু ফাঁকাটা কমাইয়া দেন না, আমি বুঝছি ফাঁকার আওয়াজে ডিস্টার্ব হবে আপনাদের ক্যামেরা, একটু কমাইয়ে কমাইয়ে দেন না, হ্যাঁ একটু লেন্থটা দেন, একটু কমাইয়ে দেন, আপনাদের অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, আমি কি বিষয় ফালটাই ফেলবো, আসতেছি সিরিয়াল বাই সিরিয়াল আসতেছি, আল্লাহ কবুল করো, আল্লাহ কোরআনে পাঠালে নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালে নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালে নবীর প্রেমেতে, আল্লাহ দুনিয়া বানা, আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালে
সুবহানাল্লাহ বলেন না, বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাচে নূর নবীজির মনুগ্রাম, বল না আল্লাহ আরশেরি জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাচে নূর নবীজির মনুগ্রাম, আল্লাহ হাশর করিবে নবীর শান বুঝাতে, আল্লাহ হাশর করিবে নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালে নবীকে চিনাতে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম গোসু বাকার আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার মা বোনদের কাছে একটু অনুরোধ করব, আমি আসলে পর্দার ওয়াজ বাদ দিয়ে দিয়েছি, মা বাবার ওয়াজ বাদ দিয়েছি, আমি নামাজের ওয়াজ বাদ দিয়েছি। হুজুর কেন, আপনি কি নামাজ বিরোধী? নয়, নামাজ না পড়লে গুনাহ সবাই জানে, জানেনি? ছোট মাসুম বাচ্চাও জানে না? জানার পরেও আপনি যদি না পড়েন এই হাইসিয়ত কেউ ফেলতে দিতে পারবো? কতক্ষণ এখানে জানেন আপনি গুনা? ঘুমের মানুষকে জাগানো যায়, জাগ না মানুষকে জাগানো যায় না, জাগ না মানুষকে জাগানো যায় না। তার মানে আপনি যদি জানতেন বুঝতেন নামাজ না পড়লে গুনা হয়, এটা যদি না জানতেন তাহলে আপনি ঘুমে ছিলেন, আপনাকে আনা যেত। আপনি জানেন গুনা, তার মানে আপনি জাগ না আছেন, সজাগ আছেন, খবর জানেন। তো জেনে শুনে না পড়লে আর কেউ কি করতে পারবো? নামাজ মহিলারা বেফরদা চললে সওয়াব না গুনাহ? কথা বলেন, স্ত্রী বেফরদা চললে সওয়াব না গুনাহ? সবাই জানেন, কথা কেন জানেন? তো জানার পরেও কেন মহিলা বেফরদা চলেন? আমি কেন পৃথিবীর ওই পৃষ্ঠের মৌলবি এসে ওয়াজ করলো সমাজে পর্দা আসবে না যতক্ষণ আমরা পুরুষ ভালো হব না? না বলে হুজুর কেন আমরা পুরুষেরা ওয়াজ করবো? হুজুরের বলবেন হুজুর পর্দার ওয়াজ করেন, আমাকে দিয়ে পর্দার ওয়াজ করাবেন, আরেক হুজুরের দিবেন, আরেক হুজুরের দিবেন, ১,০০,০০০ বিজেট দিবেন, ১,৫,০০০০ বিজেট দিয়ে হুজুর এনে পর্দার ওয়াজ করাবেন, মসজিদের ইমাম সাহেবরে দিয়ে মসজিদের মিম্বরে দাঁড়ায় পর্দার ওয়াজ করাইবেন, মসজিদ থেকে বাড়িতে গিয়ে মানি ব্যাগ থেকে টাকা বাইর করে দিয়ে বউরে ভাল্লারে ভাড়াবেন। এই ওয়াজ কি কাজ হলো না? তো বউরে বেফরদা কি? হুজুরের ওয়াজ আর কাজ হবে? কারণ সে বলবে আমার জামাইও তো টাকা দিছে, আমার কি সম্ভব? ঠিক, মসজিদের ইমাম সাহেব মাশাআল্লাহ কথা খেয়াল করেন, খোদার কসম খেয়াল করেন, সংক্ষেপ কথা, ঘর থেকে সকালবেলা যেই মেয়েটা বের হয় এই মেয়েটাকে আমরা চোখে দেখি না? এটা কারো না কারো কোনো আত্মীয় হবে না? এ বাবা কথা বলেন না কেন? এটা কারো মা হবে, কারো মেয়ে হবে, কারো জিম্মে দাদি হবে, কারো নানি হবে, কারো বউ হবে, কারো খালা হবে, কারো শাশুড়ি হবে, কারো ফুফি হবে, কারো খালা হবে, কারো মেয়ে হবে, কারো আত্মীয় হবে, কারো বিয়েন হবে, কারো তালতো বোন হবে, কারো মামাতো বোন হবে, কারো ফুফাতো বোন হবে, কারো চাচাতো বোন হবে, একটা না একটা তো আমাদের কিছু লাগবে। সকালবেলা যখন মেয়েটা ঘর থেকে বেফরদা বের হয় আপনি পুরুষ কোথায় গিয়েছিলেন? কেন আপনি বললেন না খবরদার পর্দা করা ফরজ, তুমি বেফরদা যেতে পারবে না, তুমি যদি বেফরদা চলো আমার সাথে তোমার সম্পর্ক নেই, খোদার কসম মৌলবীর ওয়াজ লাগবে না, মেয়ে অটোমেটিক পর্দা চলে আসবে। হুজুরেরা ফরদার ওয়াজ করাবেন, আপনি বেফরদা চলার জন্য রাস্তা বানিয়ে দিবেন, এই ওয়াজ জীবনও কাজে আসবেন। মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে
রাইতের রাত জানেন না, দিনের দিন জানেন না, এত কষ্ট করে, চুরি করে, ডাকাতি করে, মাফে কম দিয়া বাটফারি করে, সিটারি করে, দুই নম্বরি করে, মিথ্যে কথা বলে, বাটফারি করে, দেহ ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, দুই নম্বরি করে, এত কষ্ট করে টাকা ইনকাম করে আপনি যেই মেয়েকে খাওয়াবেন, যেই বিবিকে খাওয়াবেন, একবার কি বিবিকে বলেছেন, একবার কি মেয়েকে বলেছেন, এই মা, এই মেয়ে, তুমি মার্কেটে এসেছ, আমি পরিশ্রম করে মাথার কাম পাইয়ে ফেলাই এই টাকা দিয়ে তোমাকে পোশাক কিনে দিব, কিন্তু এমন পোশাক দিব না যে পোশাক দিলে আমার মেয়েও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাব, আমার শরীরের গাম দুনিয়ায় ফেলেছি, আখেরাতে ফেলাইতে পারবো না, পরিশ্রমের টাকা দিয়া এরকম টেকফিট উলঙ্গ কাফন আমি কিনে দিতে পারবো না। কইও না পার তো হুজুরের ওয়াজ কি সিরা ভাড়া থেনা ভাড়া, ডাক দেখা যায়, ফাঁক দেখা যায়, ফেট দেখা যায়, ফিট দেখা যায়, ওইদিকে দেখা যায়, এই কাপড় তো আপনি কিনে দিয়েছেন, আপনার মেয়েকে এই সমস্ত উলঙ্গ কাপড়, সিঁড়ে কাপড় কেন কিনে দিলেন আপনি, আপনার বিবিকে কেন কিনে দিলেন এগুলি? হ্যাঁ, অতীনের ফোয়ারে দেয়াল মধ্যে নড়ো, ওজো তুই ফর্দার বাজ করা বেফর্দার বেগ জাগই মানে বে খুলি দিই হাগই কেয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য আমি বলি খবরদার, পুরুষ ভালো হয়ে যান, সমাজের মাতবর নেতা সবাইকে ধরব, উদো মৌলরি ধরবি না, তোমার উপরে কেয়ামতের ময়দানে বলবে, এই মেম্বার তোমাকে আমি কমিশনার বানাইছি না, তোমাকে চেয়ারম্যান বানাইছি না, তোমাকে মেয়র বানাইছি না, তুমি এলাকার পঞ্চায়েতের ইমাম ছিল না, পঞ্চায়েতের নেতা ছিল না, তোমার কথা তো সমাজ শুনতো, তোমারও এলাকার মেয়েরা বেফরদ ছিল, তুমি মানা কেন করো নাই, তুমি আরো মানা না করে এটার লোক রঙ্গরসের তামাশা করে আবার চুপি চেপি দিকে মাইয়াটা ঠিক আছে তোরও দিন ঠিক নি, আমার কথা যুক্তিক, আমি সত্য কথা বলি, এই জন্য আমি কাউকে ছাড় দেই না, খোদার কসম আপনি ভালো হয়ে যাও, ফরদা এমনি চলে আসবে। এই তিনজন মানুষ সংক্ষেপ কথা খেয়াল করবেন, তিনটে মানুষ যদি মনে মনে আজকের মাহফিল থেকে শপথ করেন, মনে মনে শপথ করতে হবে, কি কি কথা কর না কেন, মনে মনে যেন বুঝে, মনে মনে তারে বুঝে, মাথার কি সিটেন রাখেন মানুষ সিটেন কথা আছে না নাই, যেন বুঝে, মনে মনে তারে বুঝে, ছাড়ে হনে হয় না হয়, যেন বুঝে তারে বুঝে, নিজের নিজে কষ্ট করেন, ওয়াস লাগবে না, মৌলবি লাগবে না, আমাদের টাকার বান্ডিল দিয়ে আনতে হবে না আপনাকে, আপনি আপনার ভিতরে ওয়াজ আছে দেখেন না, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, তিনজন মার কোনো পার্লামেন্ট আইন লাগবে না, ফরদা অটোমেটিক চলে আসবে, তিনটে যদি মানুষ শপথ করে, তিন প্রকারের মানুষ, তিন শ্রেণীর মানুষ যদি মনে মনে শপথ করে, তারা কারা? এক নম্বর, প্রত্যেকটা মুরব্বী বুকে হাত দিয়া শপথ করতে হবে, আল্লাহ আমার শরীরে রক্ত থাকতে আমি জীবনে কোনোদিন আমার ছেলের বউ, আমার ছেলের বউ বেফরদা মেয়ে আনব না, শপথ করতে হবে, কোনো বেফরদা মেয়ে আমার ছেলের বউ বানাইব না। আর একটা কথা মাঝখানে করে বলে ফেলি, আমাদের অনেক যুবক আছে দাড়ি রাখেন আছে না, কিরে বাবা তুমি দাড়ি রাখো না কেন, খজুর আছে বয়স হইও না বলে না, এই বাবা তুমি দাড়ি রাখো নাই কেন, বলো হুজুর বিয়ে শাদি করি নাই, দাড়ি রাখলে যদি মাইয়া বাসে, এক নাম্বার তোমাকে বললাম, যে মেয়ে নবীর সুন্নত দাড়িকে ইনকার করবে, দাড়ি রাখারকে অপছন্দ করবে, ওই মেয়ে ঘরে আনলে তোমার ঘরে শান্তি আসবে না, আসবে না, আসবে না, আসবে না, কারণ ওই মেয়ে এক নাম্বার ইসলাম বিরোধী, নবীর সুন্নত বিরোধী, ধর্ম বিরোধী, কুলাঙ্গার মেয়ে ঘরে আসলে শান্তি আসবে না। যে মেয়ে তোমার দাড়ি দেখে পছন্দ করেছে, মনে করবা এটা এক নাম্বার, মিথ্যা কথা বলতেছে, তিন প্রকার ওয়াস মেয়ে ভকল করেন নাকি, হ্যাঁ ওয়া মেয়ে ভকল, মহিলাদেরকে বলতেছে আপনারা যদি ওয়াস করেন বলেন মাইক ওদিক ফাটাইয়ে দে আমরা চলে যাই, ঠিক কি না, মহিলারা যদি বেশি কথা বলে খবরটা জানাই দাও না, বলে আগামীবারে তোমাদেরকে আর ভোট দিবে না,
বারবার মা ইউবা প্রধানমন্ত্রী যদি তারা ক্ষমতা পেয়েছে হাত দিয়ে ভাই আপনারা বলেন কয় প্রকারের মানুষ কি করতে হবে মনে মনে কি করতে হবে মনে মনে কি করতে হবে নিজের সাথে নিজে ওয়াদাবদ্ধ হন নিজের সাথে নিজে শপথ করেন এক নম্বর প্রতিটা মুরব্বী শপথ করবেন কোন অবস্থাতে আমার ছেলের বউ বেফরদা মেয়ে আনবো তারও একটা কথা বাস্তব কথা বলে ফেলি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক বেড়া নাতিনের বিয়া কার বিয়া তো মেয়েদের অনুষ্ঠান উপলক্ষে কি করে না কতগুলি মাইয়া ডায় নেই কিন্তু কি বলে হ্যাঁ ওই সিরে টিরে ডাক দেখান নেলা হাইরে থালতো বোন হালতো বোন নাচে দিবি এরি কি বলে ফ্যাকেজ বলে যারা করে ফ্যাকেজ অগর করবো খবর ফ্যাকেট বুঝবে এটাই বরাবর বুড়াই কয় আচ্ছা ঠিক আছে তলে তলে আনন্দ ফুর্তি দেখামো আমি কেউ রে কিছু কয় নেই যেদিন মেয়েদের অনুষ্ঠানে ফ্যাকেসের সে সুন্দর করে বানাইছি এই বুড়ো মসজিদে যায় আসার নামাজ সরিয়া তিনাত লাম্বার একদম রাম দাও একটা লইয়া তলোয়ার একটা লইয়া স্টেজের কোণার মধ্যে ফায়ের উপর ফা তুলে দিয়ে বইছে এমনি বসে